আগ্নেয়াস্ত্র কেনার নাম করে ডেকে এনে দুই যুবককে অস্ত্র সহ গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ। সোমবার রাতে তাদের গোপালনগর থানার বিভূতিভূষণ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আরমান মণ্ডল ও সাইবকতুল্লাহ মণ্ডল, বাড়ি আদিত্যপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি বন্দুক ও 4 রাউন্ড গুলি। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।